আমরা আজকে কবিতাটি পড়ব। এর আগে কবি সম্পর্কে এবং টাইটেল সম্পর্কে বলা হয়েছে, এটি কবি ফ্রেঞ্চ পোয়েট এবং এই টাইটেলটি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, উপত্যকার ওপর ঘুমিয়ে আছে। তো কি এটা একটা ইতালিয়ান বা পেত্রাকান সনেট? এ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা, হুয়ার যেখানে এ স্লো স্ট্রিম ফ্লো, স্ট্রিম মানে ছোট নদী, একটি ছোট্ট নদী বয়ে বয়ে চলেছে। তাহলে কি একটা ছোট্ট সবুজ উপত্যকার উপর দিয়ে বা মধ্য দিয়ে একটি ছোট্ট নদী বয়ে চলেছে, অ্যান্ড এবং লিভস মানে ত্যাগ করছে, লং দীর্ঘ স্ট্র্যান্ডস মানে বালির রেখা, অফ সিলভার রূপলি দীর্ঘ বালির রেখা ত্যাগ করছে, অন দ্য ব্রাইট গ্র্যাস, অন মানে উপরে, ব্রাইট মানে উজ্জ্বল, ঘা গ্র্যাস মানে ঘাস, অর্থাৎ সে ছোট্ট নদীটি যখন বয়ে চলেছে সে তার তীরবর্তী সবুজ ঘাসের ওপর লং স্ট্র্যান্ডস অফ সিলভার রূপলি বালি রেখা অঙ্কন করে চলেছে। রূপলি কেন বালি রেখা? কারণ সূর্যের রোদ বালির ওপর পড়ে সেই বালিটার রঙটা দেখা যায় রূপলি। অ্যান্ড কী হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন মানে পর্বত, স্ট্রিম মানে হচ্ছে ছোট্ট নদী, পর্বত থেকে যেমন পর্বতের চূড়া থেকে যেমন ছোট নদী বয়ে আসে ঠিক সেইভাবে দ্য সানস রেজ, সেই পর্বতের ওপর থেকে সূর্যের রোদ যেন বয়ে এসেছে বা সূর্যের রোদ ঠিকরে পড়ছে উপত্যকার উপরে। অ্যান্ড এবং কী করছে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং এর সূর্য রশ্মিগুলো, দে মানে দ্য সান রেজ, এই সান রেজগুলো উপত্যকার পুরো অংশ বা হলো মানে ফাঁকা ফাঁকা অংশগুলোকে আলোয় দ্বারা পরিপূর্ণ করছে। তাহলে মনে মনে একটু কল্পনা করতে হবে, কী সুন্দর একটা দৃশ্য, সবুজ উপত্যকা, সেখানে বয়ে চলেছে একটি ছোট্ট নদী, ছোট্ট নদীটি যখন বয়ে চলেছে তখন অঙ্কন করছে রূপলি বালির রেখা উজ্জ্বল ঘাসের ওপরে, এবং কাছে পর্বতের চূড়া থেকে সূর্যরশ্মি ঠিকরে পড়ছে গোটা পর্বতকে প্লাবিত করেছে তার আলো দিয়ে। খুব সুন্দর একটা পিকচার স্কুই বা বর্ণনা, প্রাকৃতিক বর্ণনা। তারপর দেখছি, তারপর লাইনে, এ সোলজার একটি সৈনিক, ভেরি ইয়ং, খুবই অল্প বয়স্ক যুবক, লায়েজ শুয়ে আছে, ওপেন মাউথ, মুখ মুখ করে আছে। আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি তখন আমাদের মুখ হা হয়ে থাকে। এ পিলো মানে একটা বালিশ, পিলো মানে বালিশ, মেড অফ ফার্ন, কিসের তৈরি? ফার্ন ঘাস, ফার্ন হলে এক প্রকারের এ কাইন্ড অফ গ্র্যাস, এই ফার্ন ঘাসে তৈরি বালিশের উপরে, বিনিত মানে আন্ডার, এর আগে আমরা জেনেছি বিনিত মানে আন্ডার, এই ঘাসের তার মাথার নিচে, বিনিত হিজ হেড, অর্থাৎ সেই সৈনিকটির মাথার নিচে একটি বালিশ আছে, সেই বালিশটি ফার্ন ঘাসের তৈরি, বিনিত মানে নিচে, আন্ডার হিজ হেড মানে তার মাথার নিচে। একটা প্রশ্ন হয় যে এই সৈনিকটা কোথাকার? তিনি ছিলেন ডাচ, এ ডাচ সোলজার, কি সোলজার? এ ডাচ, DUTCH, এ ডাচ সোলজার, একটু এটা খেয়াল রাখলে হবে যে কোন জায়গার সোলজার, এ ডাচ সোলজার। তো সেই সৈনিকটির মাথা নিচে পিলো মানে বালিশ আছে, অ্যাসলিপ ঘুমিয়ে আছে, স্ট্রেসড মানে ছড়িয়ে আছে, ইন ইজ হেভি, তার সেই হেভি মানে ঘন আন্ডারগ্রোথ মানে ঝোপঝাড়, অর্থাৎ সেই ঘন ঝোপঝাড়ের মধ্যে তার হাত পা ছড়িয়ে আছে। পেল কিছুটা তাকে দেখাচ্ছে বিবর্ণ, ইন ইজ ওয়ার্ম, তার সেই ওয়ার্ম মানে উষ্ণ, গ্রিন মানে সবুজ, সান সফট মানে সূর্য স্নাত বা সূর্যের রোদ পড়েছে এমন বিছানার ওপরে শুয়ে আছে, কিন্তু তাকে দেখাচ্ছে একটু পেল মানে হচ্ছে বিবর্ণ। হিজ ফিট, তার পাগুলো কোথায় আছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো ফুলের ওপরে বিছিয়ে রয়েছে, অর্থাৎ তার পায়ের কাছে অনেক ফুল আছে। হি স্লিপস, সে ঘুমিয়ে রয়েছে। হিজ স্মাইল, তার হাসিটা কেমন? ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একদম শিশুর মতো তার হাসি, জেন্টেল, একদম অত্যন্ত মলিন তার সে হাসি, উইদাউট গাইল, কোনো রকম ভণিতা ছাড়াই, গাইল মানে ভণিতা, কোনো রকম ভান নেই তার সে হাসির মধ্যে, নিষ্পাপ নিষ্কলঙ্ক তার সে ইনোসেন্ট স্মাইল মুখে বিরাজ করছে। আহ নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তুমি তাকে উষ্ণ রেখো, হি মে ক্যাচ কোল্ড, না হলে তার ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ কবি প্রকৃতিকে অনুরোধ করছেন, হে প্রকৃতি মা, তুমি এই সৈনিকটিকে ঠান্ডা রেখো, সে ঘুমিয়ে আছে প্রকৃতির কোলে উপত্যকার মধ্যে, মুখ হাঁ করে, তার পাগুলো ছড়িয়ে রয়েছে ফুলের উপরে,
যেন তারে ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। দ্য হামিং ইনসেক্টস, হামিং মানে গুঞ্জন রত, গুঞ্জনকারী কীট পতঙ্গ ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিরক্ত করছে না। কেন বিরক্ত করছে না একটু পরে আমরা সেটা জানব। হি স্লিপস, শনিটি ঘুমে রয়েছে, ইন সানলাইট, সূর্যালোকে। অন হ্যান্ড, তার একটি হাত আছে অন হিজ ব্রেস্ট, তার বুকের একটি বুকের ওপরে, তার একটি হাত আছে বুকের ওপরে। অ্যাট পিস, শান্তিতে, অর্থাৎ পিস, অ্যাট পিস মানে পিসফুললি, শান্তিতে সে ঘুমিয়ে রয়েছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, কিন্তু হাই, তার বুকের অন্য পাশে দুটি লাল দগদগে ক্ষত। অর্থাৎ এই শেষ বাক্যটা আমাদেরকে বলে দিচ্ছে, টু রেড হোলস মানে টু রেড বুলেটস, দুটো শত্রুপক্ষের দুটো গুলি এই সৈনিকটির জীবন নিয়ে নিয়েছে। এই অত্যন্ত অল্প বয়স্ক সৈনিক, যার জীবনে অনেক কিছু দেখার ছিল, অনেকদিন বাঁচার ছিল, সেই সৈনিকটি যুদ্ধের ফাঁদে পড়ে তার জীবনটা অকালে চলে গেল। তো এই প্রকৃতির সুন্দর বর্ণনা। তারপর দেখলাম যে শনিটি ঘুমিয়ে রয়েছে, কিন্তু এখনও সে সর্বশেষে আমরা বুঝতে পারলাম যে শনিটি মৃত, হিজ ডেড। তাহলে অ্যাজ স্লিপ মানে সে ঘুমিয়ে রয়েছে, কি সে চির ঘুমে আচ্ছন্ন আছে। একটু আগে বললাম দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জনরত কীট পতঙ্গ তার বিশ্রামকে বিরক্ত করতে পারছে না। কী করে বিরক্ত করতে পারবে? কারণ হিজ ডেড, মৃত মানুষকে কেউ বিরক্ত করতে পারে না। তাহলে এই যে কবিতাটি, কবিতাটির মধ্যে কি প্রকাশিত হচ্ছে, কবিতাটি পড়ার পর মনে হচ্ছে তাই তো, এই সৈনিকটি এত অল্প বয়স্ক, তার বাড়িতে তার মা আছে, তার জীবনে অনেক বাঁচার ছিল, অনেক দেখার ছিল। একটা ফুল যেমন সুন্দর, একটি ফুল কুঁড়ি অবস্থায় ঝরে পড়লে যেমন খারাপ লাগে, যতটা দুঃখ হয়, তার থেকে অনেক অনেক বেশি খারাপ লাগছে বা লাগা উচিত আমাদের, যে এইভাবে দিনের পর দিন অসংখ্য সৈনিক অত্যন্ত অল্প বয়সে তাদের জীবন চলে যায় যুদ্ধের কবলে পড়ে। অর্থাৎ যুদ্ধ নয়, যুদ্ধ সমাধান কই কিছু করতে পারে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সেই সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে, একে অপরের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করা উচিত, যুদ্ধ করে নয়। যুদ্ধ নয় শান্তি চায়, যুদ্ধ শুধু রক্তপাত ঘটায়, সম্পর্ক অবনতি ঘটায়, পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমরা আজকে সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাই প্রত্যেকটি দেশকে আমাদের বুঝতে হবে, আলাপ আলোচনা করতে হবে, যুদ্ধ করে নয়। পৃথিবীতে মানব জন্ম তো একবারই আসে, তাই আমাদের যতদিন বাঁচবো আমি ভালো থাকবো, আশেপাশের লোককে আমরা ভালো রাখবো, আমাদের দেশ ভালো ভালো থাকবে, আশেপাশের দেশকে আমাদের ভালো রাখতে হবে। তাহলে লেটস গো, যুদ্ধ নয় শান্তি চাই, স্টপ ওয়ার ব্রিং পিস। এই হলো এই কবিতার মেসেজ বা সেন্ট্রাল থিম। তাহলে আরও একবার পড়ছি, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বয়ে চলেছে একটি ধীর গতি সম্পন্ন নদী। অ্যান্ড এবং লিপস ত্যাগ করছে লং স্ট্র্যান্ডস, দীর্ঘ রেখা অফ সিলভার রূপলি অন দ্য ব্রাইট গ্র্যাস, উজ্জ্বল ঘাসের ওপর। ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম, পর্বতের চূড়া থেকে যেমন নদী বয়ে আসে, ঠিক দ্য সানস রেজ একইভাবে সূর্যরশ্মি বয়ে আসছে। দে ফিল, সে সূর্যরশ্মি পূর্ণ করছে দ্য হলো মানে ফাঁকা অংশ উপত্যকার, ফুল অফ লাইট আলো দিয়ে। এ সোলজার, একটি সৈনিক, ভেরি ইয়ং অত্যন্ত অল্প বয়স্ক, লাইজ ওপেন মাউথ, শুয়ে আছে মুখ হাঁ করে। এ পিলো, একটি বালিশ মেড অফ ফার্ন ফার্ন ঘাসের তৈরি, বিনিথ হিজ হেড তার মাথার নিচে আছে। অ্যাসলিপ ঘুমিয়ে আছে, স্ট্রেস হাত পা ছড়িয়ে আছে, ইন দ্য হেভি আন্ডারগ্রাউন্ড ঘন ঝোপ জঙ্গলের মধ্যে। পেল তাকে দেখাচ্ছে বিবর্ণ, ইন ইজ ওয়ার্ম তার সে উষ্ণ, সবুজ সানসোকড সূর্য স্নাত বিছানার মধ্যে। হিজ ফিট, তার পা অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের উপরে আছে, হিজ স্লিপ সে ঘুমিয়ে আছে। হিজ স্মাইল, তার হাসি, ইজ হয় লাইক অ্যান ইনফ্যান্টস শিশুর মতো, জেন্টেল মলিন উইদাউট গাইল কোনো রকম ভনিতা ছাড়াই। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হে প্রকৃতি তুমি তাকে উষ্ণ রেখো, হি মে ক্যাচ কোল্ড তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনকারী কীট পতঙ্গ ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিরক্ত করছে না। হি স্লিপস, সে ঘুমিয়ে আছে, ইন সানলাইট সূর্যালোকে। অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট,
তার একটি হাত বুকের উপরে, অ্যাট পিস শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, কিন্তু বুকের অন্যদিকে তার দুটি লাল দগদগে ক্ষত। কোনো প্রশ্ন থাকলে করবে, একটু বাড়িতে এগুলো পড়ো, সংক্ষেপ পড়ানো হচ্ছে, পরে ফেস টু ফেস হলে আরও অনেক অনেক ভালো করে পড়ানো হবে।